মঞ্জু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ভয়েস আইকনসার্ট ত্রিপুরা। এই ভয়েস আইকনসার্ট ত্রিপুরা নিয়ে আজকের এই প্লেসমেন্ট দেখা। আমি রাহুল বিশ্বাস, মঞ্জু ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। উনি হচ্ছেন সুবিনয় সিং, মঞ্জু ওয়েলফেয়ার সোসাইটির সহ সম্পাদক। উনি হচ্ছে বিবেক দাস, মঞ্জু ওয়েলফেয়ার সোসাইটির ক্যাশিয়ার। আজকের এই প্লেসমেন্ট দেখার যে মূল কাম হচ্ছে তা হচ্ছে যে ভয়েস আইকন হচ্ছে ত্রিপুরার যে গায়িকারা আছে বা ত্রিপুরার যে শিল্পীরা আছে গানের জগতে, তারা যেন তাদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে পারে, এই নিয়ে আজকের এই প্লেসমেন্ট দেখা। ত্রিপুরার শিল্পীরা নিজের প্রতিভাকে যেন সকলের সামনে তুলতে পারে, ওদের মধ্যে যে হিডেন ট্যালেন্টগুলো আছে সেই হিডেন ট্যালেন্টগুলো সকলের সামনে তুলে ধরে, তার জন্য আমরা মঞ্জু ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই ভয়েস আইকন অফ ত্রিপুরার এই প্রতিযোগিতা আমরা আজকে শুরু করতে যাচ্ছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কি কি করতে লাগবো? এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার জন্য আমাদের নিচে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করতে অথবা www.munjuwelfaresociety.in এর মাধ্যমে গিয়ে ওরা নিজেদেরকে রেজিস্ট্রেশন করতে পারবে। তো শিল্পীদের কিভাবে আপনারা বাছাই করে নেবেন? প্রত্যেকটা জেলার মধ্যে আমরা অডিশন রাউন্ড হবে, ওই অডিশন রাউন্ডের মধ্যে আমরা শিল্পীদের বাছাই হবে, তারপর আমরা মেগা অডিশন হবে সেমিফিনালে, তারপর গ্র্যান্ড ফিনালে হবে আমাদের। বর্তমানে তারিখ নির্ধারণ করা নেই, অডিশন গুলো শেষ হোক, আটটা ডিস্ট্রিক্ট আমরা করছি, তো প্রত্যেক ডিস্ট্রিক্ট শেষ হবে, কতজন পার্টিসিপেন্ট আসবে ওদের পরে আমরা ডিসাইডটা করি। আচ্ছা, অংশগ্রহণ নেওয়া যাদের মধ্যে থেকে যারা সেরা তালিকায় আসবে তাদের জন্য কি থাকছে? তাদের জন্য আমরা প্রাইজ মানি এবং বিশেষ সম্মাননার ব্যবস্থা করছি। আচ্ছা, আপনাদের যে ফাইনাল অনুষ্ঠানটা সেটা কি পরিসরে হবে সেটা নিয়ে কি বলবেন? আমাদের যে ফাইনাল অনুষ্ঠান সেটা হবে রবীন্দ্রভবনে, ওইটা ডিসেম্বরের 1 তারিখ হবে, এটা আমরা নির্ধারিত হয়ে গেছে। আর ওই জায়গাতে ডক্টর রূপালি চট্টোপাধ্যায় আসছে, যিনি মিউজিক ডাইরেক্টর কলকাতা থেকে, উনি আসছেন, যিনি আমাদের গ্র্যান্ড জাজ হিসেবে ওই দিন থাকবেন, উপস্থিত থাকবেন, ত্রিপুরার প্রতিভাদের উনিই জাজ করবেন গ্র্যান্ড ফিনালেতে। ডিসিশন মানে কয় তারিখ পর্যন্ত থাকবো? রেজিস্ট্রেশন 30 সেপ্টেম্বর অব্দি থাকবে, আজকে থেকে রেজিস্ট্রেশন খোলা হয়েছে, 30 সেপ্টেম্বর অব্দি রেজিস্ট্রেশন ওপেন থাকবে। বয়সের কোনো সময়সীমা রয়েছে? বয়সে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি, সিনিয়র ক্যাটাগরি এবং জুনিয়র ক্যাটাগরি। জুনিয়র ক্যাটাগরি হচ্ছে 12 বছর অবধি আর সিনিয়র হচ্ছে 13 বছর অধিক। সকলের জন্য যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা নিচে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বার যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটের মধ্যে মঞ্জু ওয়েলফেয়ার সোসাইটি .in ওয়েবসাইটে গিয়ে সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা আমাদের মঞ্জু ওয়েলফেয়ার সোসাইটি নামে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, তারপরে আমাদের ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আপনার ওইখানে গিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং আমি প্রত্যেকের কাছে এই বিভিন্নভাবে অনুরোধ করবো যে প্রত্যেকে এসে আপনাদের প্রতিভা আমাদের সামনে তুলে ধরুন। ত্রিপুরার সকল প্রান্তের প্রতিভারা যারা গানের নিয়ে আসো, গানের জগতে নিয়ে আসো, প্রত্যেকের প্রতিভা যেন আমাদের এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে, এটাই আমাদের কাছে রিকোয়েস্ট। আমাদের মঞ্জু রসদাই থেকে সকল প্রতিভাদের কাছে অনুরোধ যে আপনারা আসুন এবং আমাদের প্রতিভার মধ্যে অংশগ্রহণ করুন এবং আমাদের প্রতিযোগিতায় আপনারা প্রতিভা নিজের প্রতিভাকে দেখান সকলের সামনে। আর আমাদের যে মূল মুদ্দা হচ্ছে ত্রিপুরার প্রতিভা দেখবে পৃথিবী, এই স্লোগানকে সামনে রেখে আমরা দীর্ঘদিন ধরে এগোচ্ছি। ফিস নিচ্ছি 100 টাকা করে প্রত্যেকের শিল্পী থেকে রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে। জেলা স্তরে যে কম্পিটিশনটা হবে সেটার জন্য কি জায়গা নির্ধারণ করা হয়েছে? কোন কোন জেলায় কোন কোন জায়গায় হবে? অ্যাকচুয়ালি এই জায়গাটা আমরা ভবিষ্যতে নির্ধারণ করবো যে কোন এরিয়া থেকে বেশি প্রার্থী, কোন এরিয়া থেকে বেশি কম্পিটিটর আসছে, ওই কম্পিটিটর অনুযায়ী আমরা জায়গাটা ডিসাইড করবো, যাতে যেন সবার সুবিধা হয়।